একজন সাধারণ প্রতিবেশী হিসেবেই সৌরভ চৌধুরীকে চিনতেন দমদম প্রাইভেট রোডের আমবাগান এলাকার বাসিন্দারা। কিন্তু বুধবার রাতে বন দপ্তরের আধিকারিক এবং নাগেরবাজার থানার পুলিশের যৌথ অভিযানের পর রীতিমতো চোখ কপালে ওঠা জোতাদের। অভিযুক্ত সৌরভ চৌধুরীর বাড়ি থেকে উদ্ধার করা হলো প্রচুর পরিমাণে বন্য জীবজন্তু, ছাল এবং অস্থি। উদ্ধার হয় সাদা এবং কালো হরিণের শিং, ছাল, বাঘের নখ ও দাঁত সহ একাধিক পাখির দেহাংশ, মানুষের মাথার মতো দেখতে ছটি খুলিও। অভিযোগ, বেআইনিভাবে এগুলি মজুত করা হয়েছিল। কাল এবং হরিণের শিং এবং হরিণের চামড়া, পুরো চামড়া এবং কিছু বার্ডস এর পার্টস, এগুলো এক্স্যাক্টলি এখন বলতে পারবো না কি বার্ডস এর, পর্কিউপাইনের কিছু পার্টস পাওয়া গেছে, পর্কিউপাইনের স্কেলস এবং পর্কিউপাইনের স্কাল হতে পারে ওটে, বা আদারওয়াইজ কোনো ছোটো ম্যামেলের স্কাল হতে পারে, এবং টাইগারের টুথ একটা পাওয়া গেছে। মেনলি এগুলি পাওয়া গেছে। কিং বলাই যেতে পারে এটাকে, এনি কাইন্ড অফ ট্রেড ইন ওয়াইল্ড লাইফ আর্টিকেলস ইজ ইল্লিগাল, তো বেসিক্যালি আপনার বলতেই পারেন কি ট্রাফিকিং হচ্ছে। মূল অভিযুক্ত সৌরভ চৌধুরী ফেরার থাকলেও তার বাবা রাখাল চৌধুরী সহ এক শিষ্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে জ্যোতিষ ও তন্ত্র সাধনার নামে বেআইনি দ্রব্য বাড়িতে রেখেছিলেন অভিযুক্ত সৌরভ চৌধুরী। এগুলো করি না। তাহলে কি, তাহলে আপনাকে নিচ্ছে কেন? সেটা আমি জানি না, ওনারা হঠাৎ করে আমায় বললেন আপনাকে যেতে হবে। হঠাৎ করে আমাকে প্রথমে বললো যেতে হবে না, পরে বললো আপনাকে যেতে হবে। অভিযুক্তের বিরুদ্ধে রয়েছে আর্থিক প্রতারণার অভিযোগও। অভিযুক্তের পরিবারেরই একজন মহিলার সূত্রে জানতে পেরে পুলিশে খবর দেন বলে জানান আইনজীবী শুভদীপ রায়। বিষয়বস্তু যেটা হচ্ছে যে আমার ক্লায়েন্ট যখন আমাকে ফোন করলো, পারিবারিক অশান্তি, তো তার কথা যে তার স্বামী তাকে দিয়ে কিছু ইমরাল কাজকর্ম করাতে চাইছে। এবার ইমরাল কাজকর্ম কি, যে উনি বিভিন্ন তন্ত্রের কাজকর্ম করেন কিন্তু কিছু জিনিসপত্র নিয়ে এসে রেখেছে, সেগুলো দেখতে মোটেই ভালো লাগে না, আর আমি নিজেও ওগুলোর সঙ্গে যুক্ত নই। আমি বললাম যে কী জিনিসগুলো, বাঘের ছাল, বাঘের নখ, দাঁত, হরিণের শিং, চামড়া হিসাবে আমি তার প্রশাসনিক দফতরগুলোতে সেই ইনফরমেশনসগুলো প্রোভাইড করি, তারপরে প্রশাসন তার যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করে। 30-40 বছর ধরে বাড়িতে কালীপুজো হয়ে আসছে, ইচ্ছাকৃতভাবে পরিবারকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে, দাবি করেন সৌরভের মা বিনু চৌধুরী। বংশগত এটা পুজো আমার, আজকে 30-40 বছরের পুজো, কালকে তারা কি করে গেছে আমার মন্দিরটা, মাটাকে ভেঙে ভেঙে প্রশ্ন, ভগবান তাদের ভালো করবে তো? বহু বছর পুরনো আগেকারের কাজ, এগুলো দিয়ে ওরা কিনে এনেছিল কোথা থেকে আমি ওসব জানি না বাবু, আমাকে কিনে এনেছিল তারা পিটল সব সাইড থেকে। ওই বাড়িতে বরাবরই কালীপুজো হলেও এত বন্যপ্রাণীর অস্থি ছাল মজুত করা হয়েছিল তা এখনো ভাবতে পারছেন না এলাকার বাসিন্দারা। কেন আসলো সেটা বলতে পারবো না, কিন্তু এই বাড়িতে পূজা আশ্রা নিয়ে সব সময় চলে, আজ থেকে না 15-15 বছর ধরে এখানে পূজা আশ্রা হয়, কালী পুজো হয়। আমরা কালী একটা হরিণের সিঙ্গালা মূর্তি দেখলাম, মানে মাথা, আর একটা চামড়া দেখলাম, আর বললো 5টা খুলি পাওয়া গেছে। 5টা খুলি আমি বললাম কোথায় দেখান, ভিতরে এইসব ব্যাপার নিয়ে আমরা কোনো দিন জানিও না শুনিও না। এইভাবে চিনি না, জানি না, আমাদের পাড়া প্রতিবেশী হিসেবেই ওনাকে চিনি, কিন্তু ওনার বাড়িতে এইসব কাজ হয় বা কিছু আমরা কিছুই জানি না। সংগৃহীত খুলিগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কিভাবে এই সমস্ত কিছু সংগ্রহ করত মূল অভিযুক্ত সৌরভ চৌধুরী, তার সঙ্গে কি বন্যপ্রাণী শিকার ও চোরাচালানের যোগ রয়েছে তা খতিয়ে দেখছে নাগেরবাজার থানার পুলিশ এবং বন দফতর। পাশাপাশি পলাতক সৌরভ চৌধুরীর সন্ধানে শুরু হয়েছে তল্লাশি অভিযান। ক্যামেরায় শুভজিৎ কায়নের সঙ্গে সুদীপ্ত পাল এবং শান্তনু সাহার, রিপোর্ট ক্যালকাটা নিউজ।